রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিয়ার যে মন্তব্য তিনি করেছেন তাতে সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে। রাষ্ট্রপতিকে দেখতে কেমন তাই নিয়ে কুরুচিকর মন্তব্য করে এবার বেলাগাম রাজ্যের মন্ত্রী অখিল গিরিয়ার জানিয়ে ইতিমধ্যে একদিকে যেমন নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়েছে বিজেপির তরফে, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগেই অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমেছে দিকে দিকে বিজেপি। অখিল গিরির পদত্যাগের দাবি উঠেছে, অন্যদিকে তার জেলে যাওয়া উচিত বলে মন্তব্য করছেন বিজেপি নেতৃত্ব। কি বলেছেন অখিল গিরি শুনবো। আমরা রুমার বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা। অখিল গিরি কি বলেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন আপনাদের শোনালাম, রাষ্ট্রপতির অবমাননা প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির। একদিকে সেন্ট্রাল এভিনিউতে পোড়ানো হলো অখিল গিরি কুশপুত্তলিকা, মন্ত্রীর গ্রেফতারির দাবি উঠেছে, অন্যদিকে আমরা নন্দীগ্রাম সেখানেও দেখেছি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দিকে দিকে অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। মন্ত্রীর গ্রেফতারির দাবি উঠেছে যে তার জেলে যাওয়া উচিত, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে ইস্তফা বা পদত্যাগ নয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তিনি দেশের রাষ্ট্রপতি সম্পর্কে একজন মহিলার সম্পর্কে এই ধরনের মন্তব্য করছেন যে তার দেখতে নিয়ে জনসমক্ষে তিনি বিদ্রুপ করছেন। রাষ্ট্রপতির অবমাননার প্রতিবাদে আজকে পথে নেমেছে বিজেপি। মন্ত্রীর গ্রেফতারি এবং বিধায়ক পদ খারিজের দাবিতে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম রাজ্যের মন্ত্রী অখিল গিরির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির। সেন্ট্রাল এভিনিউতে পোড়ানো হচ্ছে কুশপুত্তলিকা অখিল গিরির, দেখছেন সেই ছবি, দিকে দিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, বিক্ষোভে ফেটে পড়ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ভারতের রাষ্ট্রপতি মহামহিম আমাদের দ্রৌপদী মুর্মু, যিনি ভারতের শুধু রাষ্ট্রপতি না, সারা ভারতবর্ষের ভারতবাসীর গর্ব, তার নামে এই অপদার্থ সরকার তৃণমূলের যে মন্ত্রী অখিল গিরি যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে এবং তার পাশে দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মুখ্য নয় মূর্খমন্ত্রী, উনি একটা প্রতিবাদ করেননি ওনার মন্ত্রী বলে, এরকম বিশাল রাজনীতি, এরকম পার্সিয়ালিটি রাজনীতি আমরা বাংলা শুধু নয়, এখন আমরা চাইছি মমতা ব্যানার্জি সমেত অখিল গিরি গোটা ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুক, তবেই আমাদের অখিল গিরি যদি ক্ষমা প্রার্থনা করে থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেননি, তার কারণ ওনার সামনে এটা হয়েছে, ওনাকে খোঁচাইতে হবে গোটা ভারতবাসীর কাছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে এডিটর ইন চিফ সুপ্রিয় রায় কর্মকার। সুপ্রিয়দা, পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায়, আর পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে আদিবাসী ভোট রয়েছে, আদিবাসী ভোট ব্যাংক নজরে আদিবাসী আবেগে শান দিয়ে রাস্তায় নেমে পড়েছে বিজেপি, অন্যদিকে একজন মহিলা রাষ্ট্রপতি তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে যথেষ্ট কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল, কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি রাজ্য রাজনীতিতে? দেখো, কোনো সন্দেহ নেই অখিল গিরি রাজ্যের একজন মন্ত্রী, তৃণমূলের বিধায়ক, তার এই ধরনের কুরুচিকর মন্তব্য, বিশেষ করে একজন মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে, যিনি আদিবাসী সমাজের একটি প্রতীক এবং একজন সংবিধান প্রধান, তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলেছে, শুধু বাংলায় নয়, কিন্তু আজকে তৃণমূল দল থেকেও বলতে হচ্ছে যে এই ধরনের বক্তব্য তারা সমর্থন করে না। কিন্তু একজন ব্যক্তি বা একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, একজন মন্ত্রী কিভাবে একজন রাষ্ট্রপতি সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য করলেন, এটাই সব থেকে বড় বিস্ময়কর। এবং অনেকটা সময় কেটে যাওয়ার পরেও দলের তরফ থেকে জানানো হচ্ছে যে অফিসিয়াল না, তাও আবার সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া আসছে,
এটা কোন রকম ভাবে মেনে নেওয়া যায় না। এবং আমার মনে হয় এটা কিন্তু খুব ভালো চোখে নেবে না বিজেপি বা গোটা আদিবাসী সমাজ। যদি পঞ্চায়েত ভোটের কথাই বলো, যদি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের বেশ কিছু মন্তব্য যখন সামনে আসছে বা ভোট ব্যাংক ধরে রাখার জন্য যদি এটা বলে থাকে, তাহলে কিন্তু এটার এগেনস্টেই যাবে, অর্থাৎ তৃণমূলের ভোট আদিবাসী সমাজের ভোট কিন্তু আজকে তাদের বিপরীতে চলে যাবে। এটা কিন্তু একটা বড় সেটব্যাক তৃণমূলের পক্ষে। আমি জানি অখিলগিরির এই ধরনের মন্তব্যের পিছনে আর অন্য কোনো কারণ আছে কিনা, তাকে কিরকম দেখতে তার তুলনা করে তিনি যদি রাষ্ট্রপতি সম্পর্কে, একজন মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন, তাহলে কিন্তু সেটা কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়। কারণ আমাদের দেশে বা আমাদের সমাজের মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো খুব কুস্পর্শকাতর। তার মধ্যে হচ্ছে মহিলাদের রূপ বা গায়ের রং, এইসব একটা অবশ্যই কারণ। শুধু তাই নয়, আর তিনি একজন সংবিধান প্রধান দেশের রাষ্ট্রপতি, সবাই তাকে ভোট দিয়ে আজকে রাষ্ট্রপতি করেছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা জানি যে কিভাবে তিনি আজকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন এবং তাকে তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, নির্বাচিত প্রতিনিধি। এবং সেই জায়গায় আজকে এই ধরনের মন্তব্য কিন্তু তৃণমূলের কাছে আমার মনে হয় একটা বিশাল বড় সেটব্যাক। দলের তরফ থেকে যদি অফিসিয়ালি আমার মনে হয় নিশ্চয়ই কিছু বলা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা জনপ্রতিনিধি, তার কাছ থেকে আমার মনে হয় এটার প্রতিবাদ আসা উচিত এবং বোঝা উচিত যে যে কোনো ব্যক্তি, সেটা ইন্ডিভিজুয়াল হোক বা তার নিজস্ব জায়গা থেকেই বলুক, এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয়। আজকে দেখো তার বিরুদ্ধে বিজেপি কিভাবে পথে নেমে গেল, তার বিরুদ্ধে একটা এফআইআরও হয়ে গেল, এবং তারা কিন্তু এটা আসলে রাজনীতির জায়গা থেকে ফাইট করার জায়গা এনে দিল ওদেরকে। নাহলে একটা ইস্যু তাদের সামনে একটা বড় জায়গা তৈরি করে দিল যে কিভাবে একটা আদিবাসী সমাজের ভোট ব্যাংক তৃণমূলের থেকে ঘুরে এটা বিজেপির দিকে সুইং করে যাবে। এটা কিন্তু আমার মনে হয় খুব তাৎপর্যপূর্ণ একটা সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্যটা কিন্তু চেঞ্জ অফ পলিটিক্স আমার মনে হয় এটা কিন্তু হতে পারে। এবং আমার মনে হয় যে দলের তরফ থেকে আমার মনে হয় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করা উচিত এবং এমন কোন শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে, তিনি একজন বলছেন তিনি অনুতপ্ত, তিনি ক্ষমা প্রার্থী, কিন্তু এই ধরনের মানে কুরুচিকর মন্তব্য করার পর কোনো শাস্তি তার সঙ্গে মানে যথেষ্ট নয় বলে আমার ব্যক্তিগত মত। সুদীপ্তা, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ সুপ্রিয় রায় কর্মকার। তিনিও যে বিষয়টা বললেন যে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী আবেগে শান দিয়েই পথে নেমেছে বিজেপি এমন নয়, দেশের রাষ্ট্রপতি সম্পর্কে, একজন মহিলা সম্পর্কে যে মন্তব্য করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি, তা যথেষ্ট নিন্দনীয়। স্বাভাবিকভাবে পাশে নেই দলও।